আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের টিপসটা হচ্ছে অ্যাপেল ফোন যারা ইউজ করে তাদের জন্য আমি এই টিপসটা নিয়ে আসছি। অ্যাপেল ফোন যারা ইউজ করে তারা অনেক সময় বলে যে ভাই ভালো ভালো সফটওয়্যার, নিজের মনের মতো সফটওয়্যার পাই না। তো যা আপনার মনের মতো সফটওয়্যার পাওয়ার একটা উপায় আমি বলে দিতে পার, মানে উপায় একটা দিয়ে দিব। আর আপনার মানে ব্যাক বাটন, সামনে পিছনে সামনের বাটন কাজ করে না এমন মানে কাজ করার মতো একটা সফটওয়্যারও দিয়ে দিব। মানে যা অনেকজনে জানেন, হ্যাঁ যারা না জানেন তাদের জন্য টিপসটা, যারা জানেন তারা তো খুবই ভালোভাবে জানেন। যাক, আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কাজে। আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে, হ্যাঁ তো ফ্রেন্ড, আমরা অ্যাপেল স্টোর থেকেও পাবো এটা। তো আমরা অ্যাপেল স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করবো। আমার স্ক্রিনে দেখতেছেন একটা দুইটা সফটওয়্যার উপরে, একটা হলো গিয়ে কুইক টাচ, একটা হলো গিয়ে মোবাইল অ্যাপস। আমরা মোবাইল অ্যাপসে প্রবেশ করি। মোবাইল অ্যাপে ঢোকার পরে এখানে দাঁড়ান, কিছু লোডিং নিতেছে। এইরকমভাবে মানে আপনার অ্যাপেল ফোনেও এইরকমভাবে, মানে আপনার অ্যাপেল ফোনেও একদম হুবহু এরকমভাবে আসবে। আপনি ইচ্ছা করলে এগুলো ইনস্টল করতে পারবেন। ধরেন আমরা মেসেঞ্জারটা করি, তারপরে ইনস্টল অ্যাপে ক্লিক করবেন। ফ্রেন্ড অ্যাকচুয়ালি আমারটা তো অলরেডি মানে আছে, সেজন্য চলে আসছে। এরকম করে আপনারা সফটওয়্যার ইনস্টল করতে পারবেন মনের মতো এখানে। হ্যাঁ অনেক সফটওয়্যার আছে এখানে, এই যে আইফোন, আইফোন লেখা আছে এখানে, আইফোনের অনেক সফটওয়্যার আছে। আইফোনে কী কী সফটওয়্যার ইউজ করা যাবে এগুলো এখানে আছে। তারপরে উইন্ডোজ ফোন, মানে উইন্ডোজ ফোন যারা ইউজ করেন তাদের জন্য এই টিপসটা খুবই দরকার। এই দেখেন, টপ ফ্রি, টপ পেড, টপ গ্রোজিং, নিউ ফ্রি, নিউ পেড, নিউ গ্রোজিং, অল ক্যাটাগরিজ। আপনি কী ক্যাটাগরি, বুক, বিজনেস, ক্যাটালগ, এডুকেশন, এন্টারটেনমেন্ট, মানে আপনি কী ধরনের সফটওয়্যার চান এখানে লিখে দিলেই আপনি মানে চলে আসবে। তো ফ্রেন্ড, এই সফটওয়্যারের ইয়েটা মানে কাজটা গেলেও আপনারা সবাই এটা আমি দিয়ে দিব, আপনার ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আরেকটা জিনিস কি, আমরা ব্যাক বাটন এবং কি আপ বাটন, ডাউন বাটন আমরা পাই না। তো সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলে অ্যাপেল ফোন যারা ইউজ করে তাদের জন্য কুইক টাচটা ইউজ করতে পারি। এই দেখেন আমি কী করি, দেখেন এখানে ইচ্ছা করলে আপনি অনেক কিছু করতে পারবেন, এখানে এডিট করতে পারবেন। এই দেখেন, এই যে এখানে আপনি মানে অনেক কিছু আপনার মন মতো, মাই আইকন দেখেন, স্টারটনিক, তারপরে মানে আপনার ক্রয় করতে হবে এটা, হ্যাঁ পয়েন্ট দিয়ে ক্রয় করতে হবে। আচ্ছা ব্যাক করি, আমার দরকার নাই কিছু কেনার। এয়ার শর্টকাট, সরি অ্যাড দিতেছে, ক্লোজ জ্যাক, ওয়েল পেপার, প্যানেল, রাউন্ড, চুজ পিকচার। আচ্ছা দরকার নেই আমার, আমরা এটা অ্যাক্টিভেট করে মানে বের হয়ে যাব। দেখেন এটা এদিকে নিয়ে আসবো, আমরা এটা ক্লিক করলে এই যে ব্যাক বাটন জাস্ট অন, ওকে। এখানে একটা এই পারমিশন চাইবে, ওটা আপনারা দিয়ে দিবেন, আমি দিতেছি না। দেখেন ব্যাক বাটন, সরি মানে পারমিশন দেওয়া স্যার কাজই হইব না, বুঝতেছি। এই পারমিশনটা দিয়ে দিবেন, এটা মানে খুবই জরুরি একটা পারমিশন। সরি ফ্রেন্ড কাজ করতেছে না, আপনারা এই পারমিশনটা দিয়ে দিবেন। হ্যাঁ আমার এখান থেকে মানে আমার মোবাইলটা একটু প্রবলেম আছে সেজন্য দিতেছে না। আপনারা ইচ্ছা করে এখানে হোম ক্লিক করলে দেখেন হোমে নিয়ে যাবে, তারপর আপনার ক্যামেরাতে ক্লিক করলে আপনাকে ক্যামেরাতে নিয়ে যাবে। দেখেন আমরা এখানে হোমে চলে যাই আবার, তারপরে লক স্ক্রিন করলে আপনার স্ক্রিন লক হয়ে যাবে। সরি এখানে লক ম্যানেজার একটা ইনস্টল করতে বলতেছে, আমি ইনস্টল করবো না। আপনারা মানে যা মনতে চাই তা করতে পারবেন, নোটিফিকেশন দেখতে পারবেন, সুইচ, এখানে আপনার দেখেন অনেক কিছু পাবেন, আপনি শর্টকাট পাবেন, আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই সফটওয়্যারটা। খুবই মজাদার একটা সফটওয়্যার, যারা অ্যাপেল ফোন এই উইন্ডোজ ফোন ইউজ করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার এগুলো। ফ্রেন্ড যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো